উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের তৃণমূল কাউন্সিলরের। সোমবার অভিযোগ দায়ের প্রসঙ্গে মন্তব্য করতে চাননি বিধায়ক। দলীয় কর্মসূচিতে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন বিজেপি বিধায়ক, যার ফলে অশান্তি ছড়াতে পারে এমন আশঙ্কা করে বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কাউন্সিলর। গত 21 জুলাই ধর্মতলার সমাবেশের মঞ্চ থেকে আগামী 5ই আগস্ট রাজ্যের সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বিষয়টি ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। তার আগে সোমবার বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে বনগাঁ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন ও গণনাতে কারচুপি হয়েছে এমন অভিযোগ তুলে গত 21 জুলাই গোটা রাজ্যে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেয় রাজ্য বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বনগাঁ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানেই বিডিওর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বনগাঁ উত্তরের বিধায়ক বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ একটা সময় ভারতবর্ষকে পথ দেখাতো, আজ আপনারা তৃণমূলকে পথ দেখাচ্ছেন। সময় এখনো বাকি আছে, সাবধান হয়ে যান, নতুবা পশ্চিমবঙ্গের জনগণ, আপনি যেখানেই থাকবেন একটা কথা আজকে আমি বলে দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের জনতা জনগণ তাদের যে গণতান্ত্রিক অধিকার আপনার আপনি হরণ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে করে চুল গালি মাখিয়ে এই বক্তব্যে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে এমনটাই মনে করছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি, বিধায়ক সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই বক্তব্য থেকে অশান্তি ছড়াতে পারে, সেই আশঙ্কা থেকেই বিধায়কের নামে অভিযোগ। এ বিষয়ে পাপাই রাহা বলেন, গত 21 তারিখে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সরকারি অধিকারীদের যে কুরুচিকর মন্তব্য এবং যে বাজে ভাষায় আক্রমণ করেছে, তার ফলে বনগাঁর মানুষ, শান্তশিষ্ট মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। এবং বিজেপির এই বিধায়ক বারবার এরকম উস্কানিমূলক মন্তব্য করে বনগাঁয় একটা দাঙ্গার পরিস্থিতি বাঁধানোর চেষ্টা করছে। এর ফলস্বরূপ হিসাবে মানুষ নিরুপায় হয়ে মানুষ নিজের হাতে আইন শৃঙ্খলা এরপরে তুলে নিতে পারে। এই আশঙ্কায় আমরা আজকে আইসি সাহেবের কাছে যে যে এরকম কুরুচিকর মন্তব্য করে বনগাঁর শান্তিশিষ্ট বিঘ্নিত করছে, বনগাঁর মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ। সেই জন্য আমরা আজকে অশোক কীর্তনার বিরুদ্ধে আমরা মামলা করলাম। আমি বনগাঁর এক সাধারণ মানুষ হিসাবে আমি অভিযোগটা করেছি। এ প্রসঙ্গে বিধায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ঘটনায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে বনগাঁতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।